নয়া পল্টনে বিএনপি সমাবেশে জনতার ঢল, বাঁধ ভাঙা উল্লাস। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা দাবিতে বিএনপি সমাবেশ চলছে। আজ বেলা 2:30টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। এতে অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী। নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টন। জনতার চাপে বন্ধ হয়ে গেছে সড়ক, বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশকে কেন্দ্র করে বেলা 12:00টার পর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানার নিয়ে নয়াপল্টনের সামনে সড়কে মিছিল করছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যরাও আছেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।